হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা একেবারে অন্য ধরনের একটা চিকেনের রেসিপি, যেটা খুব চটজলদি হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, খুব ভালো লাগবে। এবং আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনস গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো তাহলে দেখা যাক আজকে অন্য ধরনের চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাবো। রেসিপি শেষ করে আমি আবার ফিরছি। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে 5 টেবিল স্পুন আমি এখানে দই ইউজ করছি। আর এখানে আমি একটা গোটা পুরো রসুন ওটাকে ক্রাশ করে রেখে দিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে পুরো টক দইটা দিয়ে দিলাম। আর পুরো ক্রাশ করা রসুনটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি দইয়ের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজেতে রেখে দেব। আমি এখানে 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বাটিতে 4 চামচ মতো চিনি নিয়ে নেব। এবার আমি চিনিটার মধ্যে 1 বাটি মতো পুরোটা জল দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু গুলে 5-10 মিনিট মতো রেখে দেবো। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচো কুচো করে কেটে রেখে দিয়েছি। কড়াটা আমি এবারে গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা লালচে দাগ ধরতে শুরু করেছে। পেঁয়াজের কালারটা এবার হালকা ব্রাউন হতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। 6 ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তার মধ্যে এবার আমি চিনি সাথে যে জলটা গুলে রেখেছিলাম সেটাকে আমি এবারে এর মধ্যে ঢেলে দেব। এবার আমি চিনির রসটাকে ভালো করে নাড়তে থাকব। 5 থেকে 10 মিনিট মতো ভালো করে এটাকে আমি নাড়তে থাকব। চিনির রসটা ফুটে যখন একটু কমে আসবে তখন এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে আর এটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি এবারে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। এবার আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব।
লো ফ্লেমে আমি এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ হতে দেব। এটা আমার ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি কিছুক্ষণের জন্য 5 থেকে 10 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি মাংসটার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে 2-3 মিনিটের জন্য ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়তে শুরু করছে। এটা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে এবারে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেটাকে আমি উপর দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব। কিছুক্ষণ রাখার পর এবার আমি এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। চিকেনটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, বাকি যে পেঁয়াজ ভাজাটা ছিল সেটাকে দিয়ে আমি উপর দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেব। এই চিকেনটা গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে খুব ভালো খেতে লাগে। কাশ্মীরি চিকেন রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি। আজকের কাশ্মীরি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটা খুব ভালো লাগবে। আমার তো এই রেসিপিটা খুব ভালো লেগেছে এবং আমি খুব ভালোভাবে এটাকে খেয়ে আমি এনজয় করেছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশন গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা বাই বাই, নেক্সট রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা।